নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা। সিদ্ধিদাতা গণেশের নাম স্মরণ করে আজকের প্রোগ্রাম আমি শুরু করছি এবং প্রত্যেকে এই কমেন্টটি অবশ্যই করবেন। দেখুন, আগামীকাল যে পাঁচ রাশির সুপার ডুপার প্রাপ্তি করতে চলেছে, আগামীকাল বুধবার 7ই ডিসেম্বর 2022 যে রাশিগুলোর প্রবল প্রাপ্তি হতে চলেছে সেই রাশির বিষয়ে আমি আলোচনা করব। এবং প্রচুর ফোন এসছে দুদিন ধরে আমার ব্যাক অফিসে, প্রচুর ফোন করেছে যে স্যার, কিছুদিন তিন দিন ধরে আপনি নামের অক্ষর দিয়ে দিচ্ছিলেন, নামের অক্ষর দিয়ে দিচ্ছেন না, এটা আপনি দিন। অনেকেই ফোন করেছে। আমি আপনাদের ডিমান্ডটা শুধু চাইছিলাম, কতজন চাইছে এই নামের অক্ষর দিয়ে, তো আমি নামের অক্ষর দিয়েও আজকে কিন্তু আপনাদেরকে জানাবো কোন কোন নামের অক্ষর আগামীকাল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা রাশি জানেন তারা রাশিটাকেই নেবেন, এবং যারা নামের অক্ষর দিয়ে যারা মানে রাশি জানেন না তারা নামের অক্ষরটাকে কিন্তু বিশেষভাবে প্রায়োরিটি আপনারা অবশ্যই দিবেন। আগামীকাল দিনটি প্রথম কথা হচ্ছে কৃত্তিকা নক্ষত্র এবং রোহিণী নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে। যোগ রয়েছে শিবযোগ, রাহুকাল রয়েছে আপনার দুপুর 12টা থেকে 1টা 30 মিনিট পর্যন্ত রাহুকাল আগামীকাল কিন্তু রয়েছে। অর্থাৎ এই রাহুকালে আপনারা যে কোনো শুভ কাজ, শুভযাত্রা, কোনো ইনভেস্টমেন্ট এই সময় কিন্তু আপনারা করবেন না। প্রথম কথা আপনাদেরকে জানাই, দেখুন প্রাপ্তি প্রত্যেক মানুষের জন্ম ছকে কিন্তু থাকে। প্রথম কথা আপনি জানাচ্ছি, এমন কোনো মানুষ নেই যারা প্রচেষ্টা করছে না কিন্তু আপনার কপালে প্রাপ্তি কিন্তু রয়েছে। আমি একটি কথা বারবার বলি, ঘুমন্ত সিংহের মুখে কিন্তু হরিণ এসে পড়ে না, সিংহকেও কিন্তু দৌড়ে হরিণকে কিন্তু ধরতে হয়। অর্থাৎ ছোট কিছু কর্ম তো করতে হবে, আপনাকে তো প্রচেষ্টা করতে হবে। কেউ চেষ্টা করছে প্রাপ্তি হচ্ছে না, আর কারো ভাগ্যে প্রাপ্তি আছে চেষ্টা করছে না, এখানে কিন্তু মানে একটা পার্থক্য বলা যেতে পারে। দেখুন, যাদের প্রাপ্তি জন্য চেষ্টা করছেন হচ্ছে না, আপনার জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা বিচার করুন। রাহু, শুক্র, শনি এবং বুধ আপনার জন্মছকে কেমন রয়েছে? সেটা আগে আপনি জেনে নিন। তারপর রাহু বলবত্তা বৃদ্ধি করতে রাহু রক্ষা কবচ আপনি পরিধান করুন। রাহু রক্ষা কবচ আকস্মিক প্রাপ্তির ক্ষেত্রে বিশেষভাবে লাভজনক, তবে নিজের ন্যাকাল চার্ট আপনার ক্ষেত্রে রাহু রক্ষা কবচ লাগবে। দেখা গেল আপনার ক্ষেত্রে ভাগ্যভাব বা আকস্মিক প্রাপ্তির ভাবকে আপনার স্ট্রং করতে হবে, আপনার কিন্তু রাহু রক্ষা কবচের দরকার। রাহু কিন্তু আপনার ভালো আছে কিন্তু ভাগ্য বিড়ম্বনার জন্য কিন্তু আপনার প্রাপ্তি হচ্ছে না, এই জন্য ভাগ্যভাবকে আপনাকে স্ট্রং কিন্তু করতে হবে। অর্থাৎ এই জায়গাটা আগে একজন সঠিক অ্যাস্ট্রোলজারকে দিয়ে আগে বিশ্লেষণটা আপনারা করিয়ে নিন। রাহু রক্ষা কবচ বা শনি কবচ বা হনুমানজি কবচ, যে কোনো কবচ বর্তমানে ক্যাশ অন ডেলিভারির সিস্টেম কিন্তু চালু হয়ে গেছে। যারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাইছেন তারাও কিন্তু ক্যাশ অন ডেলিভারি করতে কিন্তু পারবেন। এবার একটি প্রশ্ন, যে আপনার জন্মছকে রাহু শুক্র শনি বুধের পাশাপাশি আপনার ভাগ্যভাব, ধনভাব, আকর্ষিক প্রাপ্তিভাব, এই ভাবগুলো কেমন রয়েছে, এবং আপনার ক্ষেত্রে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার, তবেই কিন্তু
সঠিক নির্বাচন করা যাবে যে আপনার প্রাপ্তি হবে কিনা। এই জন্য বারবার বলি, ভিডিওগুলো সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন। চুল চেরা বিশ্লেষণ করা কিন্তু একান্তই দরকার। প্রচেষ্টা করছেন, হচ্ছে না, অবশ্যই রাহু রক্ষা কবচ কিন্তু আপনাকে মিরাক্কেল কিন্তু প্রাপ্তি কিন্তু করাবে। এবং এটা যারা নিয়েছেন প্রচুর কমেন্ট করছেন যে স্যার আমি পাচ্ছিলামই না, আমি কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি আমার জীবনে হয়েছে, অনেকে কমেন্ট করছেন। কিন্তু যাদের ক্ষেত্রে রাহু ভালো আছে তাও হচ্ছে না, জন্মকুণ্ডলী হস্তরেখা বিচার করানোর পর আপনার ভাগ্যভাবকে, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাবকে স্ট্রং করা কিন্তু একান্তই দরকার। অর্থাৎ প্রাপ্তি কিন্তু প্রত্যেক মানুষের জীবনেই থাকে, কারো দেরিতে, কারো আগে, কারো পরে, বা কারো ক্ষেত্রে হয়ে গেছে বুঝতেই পারেনি, সেটাকে কিন্তু বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে নিয়ে আনারও কিন্তু সম্ভব। অর্থাৎ রিফরমেশন যদি আপনার ন্যাকাল চার্টকে যদি রিফরমেশন করা যায় কি না, তাহলে সেই জায়গাটা কিন্তু পুনরায় নিয়ে আনানো কিন্তু সম্ভব। কিন্তু এটা একটু সময় সাপেক্ষ কিন্তু হবে, কারণ আপনার যে আগের যে জায়গাটাকে ফিরিয়ে নিয়ে আনা প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে একমাত্র এটা সম্ভব। তো আলোচনা শুরু করা যাক। আগে নামের অক্ষর দিয়ে, আপনার নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয়, আপনার আগামীকালের টার্গেট নাম্বার সিট হচ্ছে 4। আপনার নামের অক্ষর ও দিয়ে যদি শুরু হয়, আপনার নামের অক্ষর ও দিয়ে হলে আপনার ক্ষেত্রে টার্গেট নাম্বার হচ্ছে 3। আপনার নামের অক্ষর যদি কে দিয়ে শুরু হয়, আপনার ক্ষেত্রে নামের অক্ষর কে দিয়ে শুরু হলে টার্গেট নাম্বার 1। আপনার নামের অক্ষর যদি এন দিয়ে শুরু হয়, আপনার টার্গেট নাম্বার 5। আপনার নামের অক্ষর যদি টি দিয়ে শুরু হয়, আপনার টার্গেট নাম্বার 8। আপনার নামের অক্ষর যদি জি দিয়ে শুরু হয়, টার্গেট নাম্বার 6। আপনার নামের অক্ষর যদি এল দিয়ে শুরু হয়, আপনার ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2। অর্থাৎ যে কটি আমি আপনাদেরকে বললাম, এ কটির ক্ষেত্রে কিন্তু টার্গেট নাম্বারটা বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ যারা রাশি জানেন না তাদের ক্ষেত্রে কিন্তু এই নামের অক্ষর দিয়ে আপনারা কিন্তু অ্যাপ্লাই কিন্তু আপনাদের জীবনে কিন্তু করতে পারেন। কেউ কেউ বলেছে আমার ঠাকুমা এই রাশি বলেছে, বা কারো কারো ক্ষেত্রে আমি শুনেছিলাম এই রাশি, কিন্তু সবাই এক একজন এক রকমের রাশি বলছে। যারা দ্বন্দ্বে পড়ে আছেন তারা নামের অক্ষর দিয়ে কিন্তু ট্রাই করুন, তাতেই কিন্তু আপনাদের ভাগ্য কিন্তু নিশ্চিতভাবে কিন্তু চমকাবেই চমকাবে। এবার আমি আপনাদেরকে জানাবো রাশি অনুযায়ী টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়। প্রথম যে আগামীকালের যে রাশির আমি কথা বলবো, আগামীকাল প্রাপ্তি ঘটতে চলেছে, নাম্বার 1 রাশি, সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4। আপনাদের শুভ সময় 9:21 থেকে 11:36 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির চোখ কিন্তু সৃষ্টি হয়েছে, দ্বিতীয় রাশি আপনার সিংহ রাশি। সিংহ রাশি ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1। আপনাদের শুভ সময় 10:02 থেকে 11:45 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি কথা বলবো, সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8। আপনাদের শুভ সময় 10:28 থেকে 11:42 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে শুধুমাত্র 7। আপনাদের শুভ সময় 11:01 থেকে 11:46 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো, আগামীকাল সুপার ডুপার প্রাপ্তি করতে চলেছে, সেই রাশির নাম আপনার ক্ষেত্রে তুলা রাশি। তুলা রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2। আপনাদের রাশিভিত্তিক যে শুভ সময়
সকাল 9:45 থেকে শুরু করে আপনাদের 11:23 পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। প্রত্যেকে আবারও বলবো, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা। অবশ্যই আপনারা এই কমেন্টটি অবশ্যই করুন। আরও কিছু ইম্পর্টেন্ট আপনাদেরকে আমি তথ্য দিতে চলেছি, অবশ্যই আপনারা আরও ভিডিওটি কিন্তু শুনুন এবং আপনারা ভিডিওটি বুঝুন। আমি বারবার বলি, কিছুটা সময় আপনারা এই ভিডিওটির উপর দিন, দেখবেন আপনার জীবন অটোমেটিক কিন্তু বদলে কিন্তু যাবে। কারণ কি, প্রত্যেক মানুষই চায় খুব কম পরিশ্রমে প্রচুর অর্থ উপার্জন করতে, কিন্তু এটার জন্য তো আপনার রাহুগ্রহকে ভালো থাকতে হবে, আপনার ভাগ্যকে সাপোর্ট দিতে হবে, তবেই তো আপনি খুব অল্প পরিশ্রমে প্রচুর অর্থ কিন্তু আপনি পাবেন, কোটিপতি পর্যন্ত কিন্তু হতে পারেন। কিন্তু কেউ কেউ মানে প্রচেষ্টা করা সত্ত্বেও যারা মানে মনোবল ভেঙে গেছে, তাদের ক্ষেত্রে আমি বলবো মনোবল কিন্তু ভাঙবেন না, কারণ আপনার আগামী দিন শুভ সময় নিশ্চিত রূপে আসছে। একটা কথা আছে, উদ্যোগী পুরুষের কার্য সিদ্ধি কিন্তু হয়। আপনি যখন যে কোনো কাজে উদ্যোগ যখন আপনি নেবেন, তখন আপনি জেনে থাকবেন নিশ্চিত রূপে আপনার কিন্তু কাজ সিদ্ধি লাভ কিন্তু হবে। এই জন্য গণেশজির উপাসনা অবশ্যই করুন, কারণ গণেশজি হচ্ছে সিদ্ধিদাতা। অর্থাৎ সিদ্ধি লাভ যদি করতে চান, গণেশজির নাম নিয়ে যে কোনো কাজে আপনারা কিন্তু এগান, নিশ্চিত রূপে লাভ কিন্তু পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।